চেহারা গোপন করে বাড়ি বাড়ি যেয়ে চিঠি দেয়া হয়েছে। চেহারা গোপন হলেও চিঠির বক্তব্য কিন্তু স্পষ্ট। চিঠিতে হিন্দু ধর্মাবলম্বী 50 ব্যক্তিকে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শ্রীপুর উপজেলার 5 নম্বর দাড়িয়াপুর ইউনিয়নের চর গোয়ালদাহ এবং মালাইনগর গ্রামে এসব চিঠি বিলি করা হয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে শনিবার দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ। অভিযোগকারীরা জানান, শুক্রবার সন্ধ্যা 7:30টার পর পাঞ্জাবি পায়জামা পরিহিত কয়েকজন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কর্তাদের নামে খাবে ভরা ওই চিঠিগুলো বাড়ির সদস্যদের হাতে দিয়ে দ্রুত মোটরসাইকেলে এলাকা থেকে সরে পড়ে। ওই গ্রামের 50টিরও বেশি বাড়িতে পরপর এই চিঠিগুলো বিতরণ করা হয়। চিঠিতে হিন্দু সম্প্রদায়ের ওই সকল ব্যক্তিকে ইসলামের দাওয়াত সম্বলিত বিভিন্ন কথা লেখা ছিল। চিঠির সব শেষে ইসলাম গ্রহণ করার আহ্বান জানানো হয় তাদের। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেছেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, তিনি শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবির, একই সঙ্গে শ্রীপুর থানার ওসি মুসুদ আহমেদ এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবির বলেছেন, প্রাথমিক দৃষ্টিতে চিঠির মাঝে কোনো হুমকি ধামকি পরিলক্ষিত না হলেও রাতের আধারে নিজেদের নাম পরিচয় গোপন করে কেন হিন্দু সম্প্রদায়ের 50টি বাড়িতে এই ধরনের চিঠি দেওয়া হলো তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ওদিকে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানা পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সে বিষয়ে জানতে একটি আদেশ দিয়েছেন মাগুরার একটি আদালত। রোববার বিকেলে শ্রীপুর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন এই নির্দেশনা দেন। তিনজন হুজুর টাইপের লোক আর কি, তার বাড়ির সামনে আসে, ঠিক আছে। আসার পরে আমার ভাতিজারে বলে যে আপনারা ডাকতেছি আর কি রাস্তায়। তা আমি আসার পরে তা ওনারা বললো যে দাদা আপনার চিঠি আছে আর কি। আমি বললাম কিসের চিঠি? তা ওরা বললো যে মক্তবের চিঠি। পরবর্তীতে আমরা জানতে পেরেছি এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের সন্দেহজনক 3 জনকে আটক করেছে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার। এই ঘটনার বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন চিঠি পেয়েছেন এমন একজন, নির্মল সরকার। তিনি যুক্ত হতে হতেই আরও একজন আমাদের সঙ্গে আছেন, মাগুরা এক আসনের যিনি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এবং এই বিষয়টি নিয়েই মূলত আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুরুটা করতে চাই সাইফুজ্জামান শিখর আপনাকে দিয়ে। আপনি পুরো বিষয়টা নিশ্চয়ই জানেন এবং সবশেষ আপডেটটাও আপনার কাছে হয়তো আছে। আপনার জায়গা থেকে একটু বলবেন, হিন্দু সম্প্রদায়ের মানুষরা আসলে এখানে কতটা নিরাপদ এবং এই পুরো ঘটনাটা আপনার জায়গা থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে পর্যবেক্ষণ করছেন আসলে? আসলে আমি আপনাদেরকে যে কথাটি বলি সেটা হচ্ছে, এমন একটি এলাকায় এই অনভিপ্রেত ঘটনাটা ঘটানো হয়েছে যেখানে আমরা দেখেছি আবহমানকাল ধরে বোধ কমিউনিটি সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং একজন আর একজনের প্রোগ্রামগুলোই সকল সময় ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে। প্রসঙ্গক্রমে আমি বলতে পারি যে গত 17 মার্চ ওই পাশের গ্রামেই একটি ওয়াজ মাহফিল ছিল। সেই ওয়াজ মাহফিলে আমি প্রায় রাত্রি 1:15 পর্যন্ত সেখানে ছিলাম। সেই ওয়াজ মাহফিলে সকলে আমাকে, হিন্দু এবং মুসলিম কমিউনিটি একসাথে আমাকে বলেছে যে আমরা পারস্পরিক বিভিন্ন উৎসবে একসাথে আমরা উৎসব পালন করি এবং একটা সম্প্রীতির একটা বন্ধন ছিল সেখানে। হঠাৎ করে আমরা গতকাল সকালে জানতে পারি যে এরকম কিছু হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি কিছু চিঠি পাঠানো হয়েছে রাতের অন্ধকারে। আমরা সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা আমাদের সেখানের স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে নিয়ে এসে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল খুঁজে বের করতে। তারা 3টি নাম আইডেন্টিফাই করেছিল, সেই নামগুলো পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ডেকে আনার পরে তাদের কাছ থেকে তাদের নিয়ে সাক্ষাৎ নিয়ে তারা ঘটনাটি স্বীকার করে এবং কারা কারা জড়িত সেটা ইতিমধ্যেই বের করা গিয়েছে। আমি নিজে গতকাল রাত 9:30 সময় আমি ওইখানে গিয়েছিলাম। সমস্ত হিন্দু এবং মুসলিম কমিউনিটি আশপাশে যে গ্রামে সকলে এক জায়গায় জমায়েত হয়েছিল সেখানে আমরা আমাদের দিক নির্দেশনা দিয়ে এসেছি এবং আমরা আশ্বস্ত করে এসেছি যে জাতির জনক বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় আমাদের কোনো ধর্মাবলম্বী বা কেউ ভয়ে থাকবে না। এবং এখানে যে আবহমানকাল ধরে একটা সম্প্রীতির বন্ধন অটুট ছিল সেই বন্ধনটা অটুট থাকবে, কেউ নষ্ট করতে পারবে না এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী বোধ
ব্যবস্থা নিয়েছে এবং প্রশাসন তাৎক্ষণিক জি সাইফুজ্জামান শিখর, আপনার ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছি, আপনি বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন সেই কথাটা তো বলছেন, ফিরব অবশ্যই আপনার কাছে, সংযোগটা আরেকটু ভালোভাবে স্থাপন করে এই ফাঁকে নির্মল সরকার আপনার কাছে একটু আসতে চাই। চিঠি তো আপনি পেয়েছেন, নিশ্চয়ই চিঠিটা পড়েছেন, একটু বলবেন চিঠিতে আসলে কি লেখা ছিল, কারা আসলে চিঠিটা দিয়েছিল, আপনি তাদের চিনতে পেরেছেন কিনা? কথা ভালো বুঝতে পারেনি। আপনি শুনতে পাচ্ছেন এবার? এবার ঠিক মতো শুনতে পাচ্ছেন? নির্মল সরকার প্রস্তুতি নিচ্ছে। নির্মল সরকার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কথা ভালো বোঝা যাচ্ছে না। নির্মল সরকার এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ, আপনি তো চিঠি পেয়েছেন, চিঠিতে কি লেখা ছিল একটু বলবেন, কারা চিঠি দিয়েছিল আপনি চিনতে পেরেছেন কিনা, দুটো বিষয় একসাথে। কারা চিঠি দিয়েছিল আপনি চিনতে পেরেছেন? চিনতে পেরেছি। কে চিঠি দিয়েছিল? কুরবান আলী। আচ্ছা, কিভাবে চিঠি দিয়েছিল, কখন দিয়েছিল? চিঠিটা দেশে আছে 7টার সময়, সন্ধ্যা 7টার পরে। আচ্ছা, আপনি চিঠি পড়েছেন? হ্যাঁ, চিঠি পড়েছি আমি। চিঠিতে কি লেখা ছিল একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, অবশ্যই একটু বলেন। মুসলিম জামাতের পক্ষ হইতে নির্মল কুমার সরকারের প্রতি আমরা আপনার নিকট আল্লাহ তাআলার প্রশংসা করিতেছি, যিনি একমাত্র মালিক, পবিত্র নিরাপত্তা দাতা, আশ্রয় দাতা, শান্তি বর্ষিত হোক তাহার প্রতি যে হিদায়তের পরম অবলম্বন করে। আল্লাহ তাহার সত্য সত্য রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রইল ঈমান আনয়ন করে। আল্লাহ বলেন, আর আমি মানুষকে মাটির সারাংশ খাদ্য সার হইতে সৃষ্টি করিয়াছি, অতঃপর আমি উহাকে বীর্য হইতে সৃষ্টি করিয়াছি, যাহা এক সুরক্ষিত স্থানে ছিল, অতঃপর আমি উক্ত শুক্রবিন্দুকে জুমার রক্তে পরিণত করিলাম, অনন্তর আমি উক্ত জুমার রক্তকে মাংসপিণ্ড পরিণত করিলাম। আল্লাহকে ছেড়ে তোমরা যাদের পূজা করছো তারা সকলে মিলে এই মাছিও সৃষ্টি করতে পারবে না, সৃষ্টি করা তো দূরের কথা, মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তারা তা ফিরিয়ে আনতেও সক্ষম নয়। মাবুদ ও পূজারী উভয় দুর্বল, তারা আল্লাহ তাআলার যথাযথ কদর করেনি, যিনি শক্তিমান পরাক্রম। আমি চিঠির কি মেন মেন অংশ পড়বো না পুরোটাই পড়বো? আচ্ছা, বুঝতে পাচ্ছি, বেশ বড় সড় একটি চিঠি এখানে, একটু বলবেন নির্মল সরকার, এই চিঠিটা পাওয়ার পর আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, কার কাছে গিয়েছেন, কি ধরনের সাহায্য পাচ্ছেন? আসলে এই চিঠি পাওয়ার পরে এতদিন আমরা মাগুরা জেলার শ্রীপুর থানা তরগলদা গ্রামে আশেপাশে যে কয়েকটা গ্রাম ছিল আমরা তো শান্তিতে ছিলাম, কিন্তু চিঠি হঠাৎ চিঠি পাওয়ার পর আমি এমপি সাহেব ওই দিনে হাজরাতলে একটা অনুষ্ঠানে ছিলেন, আমি সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আসার পথে বাড়িতে যখন পৌঁছাই আমি ভিতরে কাপড় চোর খুলছিলাম, তখন দুইটা লোক আমার ছোট ভাইয়ের স্ত্রী শম্পা, তাকে চিঠিটা আগে আমাকে ডাক দেয়, বললো স্যার বাড়িতে আছেন কিনা। তারপরে উনি বললেন যে সে তো কাপড় চোর খুলছে একটু পরে, তারপরে বলে তার একটা চিঠি আছে, এই চিঠিটা আগে দেবেন। তারপর আমি মানে সংবাদ পাওয়ার পরে দরজা খুললে পারি
তারা সেখান থেকে চলে যায়। এরপরের পরের অংশটা আমরা সবাই জানি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইফুজ্জামান শিখর, আপনি তো বললেন এটা একটা আবহমান জায়গা, এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষরা শান্তিপূর্ণভাবে এখানে ছিলেন। এই যে ঘটনাটা ঘটেছে, এরপর স্থানীয় যারা আছেন সনাতন ধর্মাবলম্বীরা, তাদের নিরাপত্তার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা দিচ্ছেন? এবং যেহেতু একটু আগেই কোর্টের পক্ষ থেকে একটা নির্দেশনা এসেছে যে কি ব্যবস্থা নিয়েছেন সেটা জানাতে হবে, কি ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে দুটো একসাথে বলবেন। আসলে মাননীয় আদালত স্ব উদ্যোগে একটা দিয়েছেন, কিন্তু তার আগেই আমাদের যে যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের লোকাল চেয়ারম্যান এবং লোকাল নেতৃবৃন্দের সাথে কথা বলে, আমরা হিন্দু কমিউনিটির সাথে আলোচনা করে যে নামগুলো আসছে সেই নামগুলো আমরা আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত পরিকল্পনা এবং যারা যারা জড়িত তাদের নাম এসেছে, প্রায় 22 জনের নাম এসেছে, সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা হচ্ছে। এবং আমি নিজে গিয়েছি এবং আমি হিন্দু মুসলিম বোধ কমিউনিটির সাথে আমি বসে কথা বলে এসেছি। আমরা আশ্বস্ত করতে চাই যে এখানে ভয় পাওয়ার কিছু নেই বা কোনোভাবেই সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। আমরা আমাদের সকল কিছু দিয়ে তাদের পাশে আছি। জাতির জনকের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে এবং জননেত্রী শেখ হাসিনার যে পরিবেশটি ধরে রাখতে চান, এটা আমরা বোধ কমিউনিটি মিলে ইনশিওর করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা কোনোভাবেই এখানে কোনো মৌলবাদী বা জঙ্গিবাদের আমরা স্থান হতে দেব না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাইফুজ্জামান শিকর, তিনি মাগুরা এক আসনের সংসদ সদস্য এবং একই সঙ্গে নির্মল সরকার, যিনি আসলে এই চিঠিগুলোর একজন প্রাপক, তিনি পেয়েছেন এবং তিনি একজনের নামও বলেছেন যাকে তিনি চিনতেও পেরেছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয় সাংসদ তিনি নিশ্চিত করেছেন যে নিরাপত্তার বিষয়টা তারা খুব শক্তভাবে দেখছেন।